আজ সকালে কলকাতা ফিরলেন বঙ্গকন্যা ঝুলন গোস্বামী। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সহ বাংলা ক্রিকেটের একাধিক লোক। এদিন কলকাতা বিমানবন্দরে খুদে ক্রিকেটাররা ঝুলনকে ফুল দিয়ে সম্বর্ধনা জানালেন। পাশাপাশি সিএবি কর্তারা ঝুলনকে ফুলের মালা দিয়েও সম্বর্ধিত করলেন। এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ঝুলন গোস্বামী জানালেন, প্রতিটি খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হয়। জীবনের প্রথম ম্যাচ শেষ ম্যাচ এবং 2017 সালে বিশ্বকাপ তার জীবনের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে অন্যতম ছিল। যে কোনো স্পোর্টস পার্সনের কাছেই ক্যারিয়ার এন্ড কোনো না কোনো দিন শেষ করতে হবে, সেটা সে লর্ডসে করুক আর পৃথিবীর যে কোনো প্রান্তেই করুক না কেন। বাট আই ওয়াজ ফর্চুনেট এনাফ অ্যান্ড থ্যাংকস টু বিসিসিআই প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ সিএবি প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যান্ড আদার অফিসিয়ালস, দে হ্যাভ সাপোর্টেড মি, দ্যাট দে হ্যাভ হেল্প মি টু নো, আমাকে মোটিভেট করে গেছে লাস্ট পর্যন্ত যে যাতে ভালোভাবে হাই নোটে আমি যে ছাড়তে পারি। কারণ ওয়ার্ল্ড কাপে আমি গিয়ে ইনজোর্ড হয়ে গেছিলাম, তারপরে ভেবেছিলাম হয়তো আমি আর খেলবো না, বাট দে হ্যাভ অ্যালাউ মি টু ডু দ্যাট অ্যান্ড আই ওয়াজ ফর্চুনেট এনাফ দ্যাট লর্ডসের মতন মাঠে কেরিয়ারের লাস্ট ম্যাচটা খেলতে পারলাম। প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ 2017 ওয়ার্ল্ড কাপ ফাইনালটা সবথেকে কাছে থাকবে। তারপরে ডেবিউ যেদিন করেছিলাম ইন্ডিয়ার হয়ে, ফার্স্ট ক্যাপটা যেদিন পড়েছিলাম মাঠে নেমেছিলাম সেই ম্যাচটা অ্যান্ড লাস্ট ম্যাচটা, এই তিনটে ম্যাচ থাকবে। বাট তার মধ্যে অনেকগুলো ম্যাচ আছে যেগুলো টেস্ট ম্যাচগুলো আছে, যেগুলোটা হয়তো আমরা বেশি টেলিভাইজড হয়নি ওই ম্যাচগুলো, বাট প্রত্যেকটা ম্যাচের এক একটা গুরুত্ব আছে। হ্যাঁ সেবারও 5-0 হারিয়েছিলাম, এবার 3-0 হারলাম, মানে এগেন আই এম ফর্চুনেট এনাফ দ্যাট শুরুটা করেছিলাম হাই এন্ডে, শেষটাও করলাম হাই এন্ডে, যেখানে সিরিজ আমার নিজের পারফরমেন্স না, সিরিজটা 5-0 জিতে হয়েছিল 2005 আর 2003 ইংল্যান্ডের মাঠে 3-0 সিরিজটা জিতেছিল। অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে অ্যান্ড সিএবি তার জন্য আছে, সিএবি সব রকম হেল্প করছে, চেষ্টা করছি আমার মতন করে আইডিয়াগুলো সিএবির সাথে শেয়ার করছি অ্যান্ড একটু সময় লাগবে। একদিনও তো আমিও ঝুলন গোস্বামী হইনি, আশা করবো অনেক ট্যালেন্টেড মেয়েরা আছে গ্রামেগঞ্জে, অনেক ট্যালেন্টেড মেয়েরা ক্রিকেট খেলছে, তাদেরকে যোগ্য সুযোগটা পরিকাঠামোটা দেওয়াটা অ্যান্ড তাদেরকে রেগুলার মনিটর করে যাওয়াটা এটা আমাদের সকলের রেসপন্সিবিলিটি অ্যান্ড সিএবি সবসময় এগিয়ে আসছে উইমেন্স ক্রিকেটকে ডেভেলপ করার জন্য। মানে এই তো সুযোগ পেয়ে গেলাম, আমিও ওদের সাথে কোনোদিন কথা বলার সুযোগ পাইনি, মানে আমি বেশি ফর্চুনেট দ্যাট এরকম ট্যালেন্টেড বাচ্চাগুলোর সাথে কথা বলার সুযোগ পাবো, কারণ যেহেতু আন্ডার 16 টিমটাও এবছর শুরু হয়েছে তো ওদের সাথে কিছু কাজ করারও সুযোগ পাবো, আমার কিছু আইডিয়া থাকবে, আমার কিছু এক্সপিরিয়েন্স থাকবে ওদের সাথে শেয়ার করবো। ওরা নতুন জেনারেশনের মেয়ে, ওদের মানে ওদের আইডিয়া অন্যরকম থাকবে, আমরা যেভাবে বড়ো হয়েছি সেইভাবে ওরা বড়ো হয়নি, এখনকার দে আর ডিফারেন্ট ওয়েতে এতে বড়ো হচ্ছে, তো সেই জায়গাটাও আমাদেরও শেখার আছে। সে বোথ ওয়ে ট্রাফিক, কোনো আক্ষেপ নেই, একটাই আক্ষেপ ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে যদি এখানে এসে তোমাদের সাথে বুমের সামনে কথা বলতাম আরও ভালো লাগতো। এছাড়াও অভিষেক ডালমিয়া জানালেন ঝুলন একজন লেজেন্ড, সে অবসর নিয়েছে, তাকে কোথায় সংবর্ধিত করা হবে সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করার পরেই তারা সিএবির তরফ থেকে সংবর্ধিত করবে তাকে। দেখুন ঝুলন লেজেন্ড, আমরা সকলেই জানি ওনার যে কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ক্রিকেট, ওনার যে কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড ক্রিকেট, ওনার যে কন্ট্রিবিউশন টু বেঙ্গল ক্রিকেট, এটা অতুলনীয় এবং উই অল লুক আপ টু হার। এখানে সব বাচ্চারা এসছে, যারা ক্রিকেটাররা এসছে সকলে তারা ইন্সপায়ার্ড ওনাকে দেখে, তারা হয়তো অনেকে ক্যারিয়ারটাকে চুজ করেছিল ওনার খেলা দেখেই, কারণ দীর্ঘদিন ধরে উনি খেলেছেন, ওনার যে এক্সপিরিয়েন্সটা সেটা উনি শেয়ার করেন আজকাল ওনাদের এই বাচ্চাগুলোর সঙ্গে, কারণ উনি এখন মেন্টরশিপ রোলটাও কিন্তু করছেন বেঙ্গল ক্রিকেটের। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে উনি রিটায়ার করেছেন, তবে আমরা এখনও চাইবো যে যাতে উনি আইপিএলটা খেলেন, কারণ আপনারা জানেন যে আইপিএল বিসিসিআইয়ের পরিকল্পনার মধ্যে আছে, তো আমরা সকলেই চাইবো যে যাতে উনিও পার্টিসিপেট করে, আর তাহলে একটা আলাদা একটা অ্যাট্রাকশন থাকবে আইপিএল, স্পেশালি যদি কলকাতা টিমটা পার্টিসিপেট করে তাহলে একটা উনি থাকলে আইকন প্লেয়ার হিসেবে সকলেই আমরা চাইবো। তাই জন্যে উনি হয়তো বেঙ্গল ক্রিকেটে T20 হয়তো দেখা যেতেও পারে ওনাকে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।